160 তো? সকলকে নমস্কার এবং স্বাগত। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন, আমরা তাকেই সামনে রেখে এগোই। কিন্তু পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান মানেই ভাবনায় এগিয়ে চলায়, চিন্তনে, প্রয়োগে সবসময় একটা নতুনত্ব। অবশ্যই সমস্যা আমাদের চিরন্তন, এই সমস্যাকে কেন্দ্র করেই আমাদের এই অনুষ্ঠান, এই ভাবনা, এই প্রয়োগ। কিন্তু পণ্ডিত শ্রী অর্পণ যখন কোনো টপিককে বাছেন, তখন তার মাত্রাটা একটু অন্যরকম হয়। আমরা সকলেই সৌভাগ্যের অনুসন্ধানী। এই অনুসন্ধানকারীর দলে আপনি যেরকম আছেন, আমি আছি, রাম আছেন, যদু আছেন। কিন্তু এই সৌভাগ্যের টোটকা সরাসরি তার মধ্যে না গিয়ে প্রয়োগটা কিরকম, দেখুন আজকের আলোচ্য বিষয়টা একটু দেখব কি বলছেন পণ্ডিত শ্রী অর্পণ। ব্যবসা ও কাজে দ্রুত অর্থ আগমনের টোটকা। ব্যবসা ও অন্যান্য কাজে, যারা ব্যবসার সাথে সম্পৃক্ত নন তারা তো ডেফিনেটলি জীবিকার জন্য অন্যান্য কাজেও সম্পৃক্ত, সেইখানে দ্রুত অর্থ সমাগমের উপায় বা টোটকা তিনি আজ আলোচ্য বিষয় রেখেছেন। এখানে কিন্তু যে মানুষটি হয়তো মিডিয়া জগতে কাজ করছে তার ক্ষেত্রেও প্রযোজ্য, যে মানুষটি হয়তো একজন পেইন্টার তার ক্ষেত্রেও প্রযোজ্য, আবার যিনি ব্যবসা করছেন বা চাকরি সূত্রে অন্য কোথাও আটকে আছেন তার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সুতরাং পণ্ডিত শ্রী অর্পণ মানে জ্যোতিষ জগতের পঞ্চম তার বৈচিত্র্যময়তা নিয়ে আজ আরেকবার হাজির একটি নতুন অনুষ্ঠানে এবং নতুন টপিক নিয়ে আপনাদের সকলের জন্য। বিশ্বাস করব আপনারা নিশ্চয়ই আগেকার মতো এবং প্রত্যেক সময়ের মতো আপনারা সেগুলো নোট করবেন এবং নিজের জীবনে প্রয়োগ করে নিজেরাই নিজেদেরকে ধন্য করবেন। সকলকে নমস্কার এবং স্বাগত। স্বাগত জ্যোতিষ জগতের পঞ্চম পণ্ডিত শ্রী অর্পণকে। নমস্কার। ব্যবসা ও কাজ, তার মানে চাকরিটাও কিন্তু কাজের মধ্যে, ব্যবসা চাকরি বা যে কোনো কাজই যেটার মধ্যে মানিটারি ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ প্রায় সমস্ত কাজের মধ্যেই অর্থের যোগান দিতে হয়, সেই অনুযায়ী বর্তমান যে পরিস্থিতি সমগ্র দেশ রাজ্যে একটু দ্রুত অর্থ আনানোর চেষ্টা কিন্তু সকলেই করি, কিন্তু সেটা হয়ে ওঠে না। সেটা কিছুটা দুর্ভাগ্য, কিছুটা কর্মদক্ষতা কম, সব নিয়েই দেখা যাচ্ছে জাতক জাতিকার ক্ষেত্রে দ্রুত অর্থ আগমনের পথটা আটকে যাচ্ছে। সনাতন ধর্ম অনুযায়ী একটু ক্যাপশনটার দিকে তাকান, যে ব্যবসা ও কাজে বা চাকরিতে দ্রুত অর্থ আগমন করতে গেলে কি কি টোটকার ব্যবহার করা উচিত এবং করলে অভ্যর্থতার ফল। যারা ব্যবসা করেন, ধরুন সেলটা ডাউন, খুব স্লো, ব্যবসায়িকভাবে সুবিধাজনক পরিস্থিতিতে নেই, সেক্ষেত্রে শনিবার অশ্বত্থ গাছের পাতা তিনখানা নেবেন। অশ্বত্থ গাছের পাতা তিনটে নিয়ে দোকানে বা ব্যবসার যে স্থান সেখানে গদি বা চেয়ার বা টেবিল, যেখানে যার যে পরিস্থিতি সেইখানে সেই তিনটি অশ্বত্থ পাতা রাখবেন। রাখলেই হবে না, অশ্বত্থ পাতাটা রাখবার আগে সেই অশ্বত্থ পাতাকে ধূপ দীপ দেখিয়ে পাতাটার ওপর সিঁদুর ও কেশরের ফোঁটা, তেল সিঁদুরের ফোঁটা ও কেশরের ফোঁটা দেবে। তারপরে গদি বা টেবিল বা চেয়ার, যে ব্যবসার যে পরিস্থিতি সেইখানে সেটা রাখবেন। সাতটি শনিবার করলে দেখবেন দ্রুত আগমন, তার মানে ব্যবসা সেলটা বাড়বে, ফিনান্সিয়াল রোলিং যেটাকে বলি আমরা সেটাও বাড়তে থাকবে। আরেকটি জিনিস লিখে নিন, একটি লাল কাপড়ে 21টি ছোট সাদা কড়ি,
দশকর্ম ভণ্ডারে পাওয়া যায়, 21খানা কড়ি নেবেন, 7টি নাভিশঙ্খ নেবেন, 1টি শিয়া সুন্নি নেবেন। শব্দটার সঙ্গে আপনাদের হয়তো পরিচয় কম, শিয়া সুন্নি হচ্ছে একটা তন্ত্রোক্ত দ্রব্য, সেটা জ্যোতিষ বা তান্ত্রিকদের কাছেই থাকে, বাজারে কোথায় কোন পরিস্থিতিতে পাওয়া যায় সেটা হয়তো আপনারা পাবেন না, কিন্তু প্রয়োজন হলে আপনি চাইলে ব্যবস্থা করে দেওয়া যাবে। তাহলে 21টি ছোট সাদা কড়ি, 7টি নাভিশঙ্খ, 1টি শিয়ার সুন্নি, এটা একটা লাল কাপড়ে মুড়ে ধনদা মন্ত্র জপ করতে হবে দোকানের উত্তর পূর্ব কোণে, যে কোনো একটা সময় করে নিয়ে। মানুষ তো পরিস্থিতির শিকার, যখন বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয় তখন অনেক কিছুই তাকে করতে হয়, কিন্তু সেই বুঝে ভক্তি শ্রদ্ধা রেখে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেইটাকে রেখে আপনার দোকান বা ব্যবসায়িক প্লেস বা অফিস, ট্রেডিং ছাড়াও তো অনেক ধরনের ব্যবসা আছে, সেখানে উত্তর পূর্ব কোণে ধনদা মন্ত্র জপ করবেন। কী মন্ত্র জপ? ধং রিং শ্রিং রতি প্রিয়েশ ওয়াহা। কী মন্ত্র জপ করবেন লিখে নিন, ধং রিং শ্রিং রতি প্রিয়েশ ওয়াহা। এই মন্ত্র জপ করে 21টি সাদা কড়ি, 7টি নাভিশঙ্খ, 1টি শিয়া সুন্নি প্রতিদিন ওই লাল কাপড়টার মধ্যে জপ করার পরে উত্তর পূর্ব কোণে রেখে ধূপদীপ দেখাবেন, আপনার ব্যবসায় ধীরে ধীরে আয় বৃদ্ধি হতে থাকবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা ফিরে পাবেন এবং গৃহ শান্তি আসবে। ব্যবসাস্থলে ত্রিপুরা সুন্দরী যন্ত্রম প্রতিষ্ঠা করবেন যে কোনো শুক্রবার, তাহলে দেখবেন আপনার ব্যবসায় বা যে কোনো কাজে, যদি ব্যবসা না করেন চাকরি করেন সেক্ষেত্রেও তো অর্থনৈতিক সমস্যা আসতে পারে, কেউ সরকারি চাকরি করেন সে হয়তো ঋণে জড়িয়ে পড়েছেন বিভিন্ন কারণে, তার অর্থ আশা দরকার, আশার জন্য ত্রিপুরা সুন্দরী যন্ত্র ভগবানের শ্রী আসনে রেখে পুজো করবেন। ক্যাশ বাক্সে খুচরো পয়সা ও কড়ি একসাথে রাখবেন, খুচরো পয়সা ও কড়ি একসঙ্গে রাখবেন। প্রতি শনিবার একটা বট পাতায় 3টে সিঁদুরের ফোঁটা, প্রতি শনিবার একটা বট পাতায় 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে স্বস্তিক চিহ্ন এঁকে কড়ি ও খুচরো পয়সার সাথে রাখবেন। শনিবার দিন বট পাতাটা নেবেন, তার মধ্যে লাল সিঁদুর তেল দিয়ে গুলে একটা স্বস্তিক এঁকে তার মধ্যে ওই কড়িটার খুচরো পয়সাটা নিয়ে ক্যাশ বাক্সে রেখে দেবেন। দেখবেন আপনার টার্নওভারের অবস্থানটা যেটা ভালো ছিল না, একটা মন্দা যাচ্ছিল, একটু মনমরা অবস্থা ছিল, ব্যবসাটা ভালো যাচ্ছে না, স্বাভাবিক, স্বাভাবিক মানুষের যে গতিটা, অন্তরের গতির সাথে কিন্তু অর্থনীতির একটা রিলেশনশিপ আছে অবশ্যই। ফিনান্সিয়ালি যদি কষ্ট ভোগ করতে হয় তার মনটা কিন্তু সুস্থ থাকতে পারে না, সেই ক্ষেত্রে দেখবেন আপনার সেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আলোচনা চলবে। এবং এই টোটকার অনুষ্ঠানগুলো মনোযোগ দিয়ে শুনে যার যেটা প্রয়োজন সেটা লিখে নেবেন, নিয়ে প্রয়োগ করে দেখুন সেই প্রয়োগটা কত অব্যর্থ। পণ্ডিত শ্রী অর্পণ মানেই তার বিভিন্ন ধারায় এগিয়ে চলা, যেরকমভাবে আজকের এই আলোচনায় এবং আমাদের অন্যান্য অনুষ্ঠানের আলোচনায় তাকে আমরা পেয়ে থাকি এবং তিনি বিভিন্ন ধরনের অ্যানালিসিসের মধ্যে যান, আপনাদের বৃত্তান্ত দেন, ঠিক তেমনিভাবেই তাঁর এই ভাবনার বিস্তার আমরা পাই তাঁর বিভিন্ন বইতে। সেইসব বইগুলো যারা সংগ্রহ করতে চান বা এখনও করে উঠতে পারেননি তাঁদের জন্য মনে করাব যে পণ্ডিত শ্রী অর্পণ মানেই এই যে সম্মোহন তন্ত্রের এই বইটি, যার দাম ধার্য হয়েছে মাত্র 200 টাকা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেখাবিজ্ঞান, যাদের হাতের রেখা ছাড়া আর সেই অর্থে আপনারা কিছু দিতে পারছেন না, ডেট অফ বার্থ টাইম প্লেস দিতে পারছেন না তাঁদের জন্য, বাস্তুমঙ্গল বাস্তুকেন্দ্রিক যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে এই বইটি অত্যন্ত গ্রহণযোগ্য। গৃহস্থের টোটকা, আমরা টোটকা নিয়েই আলোচনা করছি, নিজের প্রতিকার নিজেই করুন,
এইটাও ভীষণভাবে জরুরি মানুষের জীবনে। মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে অ্যাস্ট্রোপ্যাথের এই বইয়ের সম্পাদনায় থেকেছেন গুরুশ্রী অর্পণ। আপনারা সকলেই জানেন এই বইগুলি তাঁর যে কোনো চেম্বারে কিংবা 38 নম্বর মার্জনা করবেন পতিত পবন বুক স্টল 18B শামাচরণ দে স্ট্রিট, এইখানে পেতে পারেন এই বইগুলি, যেগুলি যেটি কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ার অঞ্চলে অবস্থিত। পণ্ডিত শ্রী অর্পণ মানেই বিভিন্ন সময় বিভিন্ন চেম্বার খেয়াল করতে থাকুন, কবে কোথায় তার আগামী তারিখগুলি আপনারা পাচ্ছেন। লাইভ গোষ্ঠী ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, যে দিকটা যদি আপনার জাতকীর বা জাতিকার সন্তান বা সন্ততির জন্য আপনি প্রিপেয়ার করিয়ে নিতে পারেন পণ্ডিত শ্রী অর্পণের কাছ থেকে, তাহলে আগামী দিনগুলো তার মোটামুটিভাবে স্টেপ ফেলার জন্য খুব স্পেসিফিক হয়ে যায়, লাইন অফ ডিফেন্সেসগুলো তৈরি হয়ে যায়, এটা আমরা বারবার এখান থেকে বলে থাকি। তাছাড়া যারা জ্যোতিষ শিক্ষাশ্রমে ভর্তি হতে চাইছেন, এই জ্যোতিষ শিক্ষাশ্রম আপনারা জানেন রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট হয়ে উঠেছে দিনে দিনে, প্রচুর ছেলেমেয়ে সেখান থেকে বিগত কয়েক বছরে বেরিয়ে এসেছে। এটি বেলঘরিয়ার আস্থা চেম্বারে অবস্থিত এবং সেখানে নিজে শিরোমণি হয়ে একদম অগ্রণী ভূমিকা নিয়ে ক্লাস করাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণ। পিওর অ্যাস্ট্রোলজির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ভারতীয় সনাতন জ্যোতিষ। আজকে যে আলোচ্য বিষয় সেটাতেই আরও একবার ফেরার জন্য তাকে অনুরোধ করব। সত্যি সত্যিই আমরা জীবনের যে কোনো প্রান্তেই থাকি না কেন, ভীষণভাবে অর্থ সমাগমের প্রয়োজন হয়। অর্থই অনর্থের মূল যেরকম, ঠিক তেমনিভাবেই অর্থ যদি ঠিক না থাকে তাহলে জীবনের মূলটা নড়ে যায়, এটাও আবার খুব সত্যি কথা। আর সেই জায়গার থেকেই আজকের এই অনুষ্ঠানে আরেকবার পণ্ডিত শ্রী অর্পণ সেই ভাবনা নিয়ে আপনাদের সকলের জন্য। বিজনেস প্লেস বা অফিসে যেখানটায় বসে যদি পরিস্থিতি থাকে, সব অফিসে তো থাকে না, তাহলে গণেশজির মূর্তি রাখুন আর তার চরণে প্রতিদিন দুর্বা প্রদান করবেন, ধূপদীপ্ত দেখাবেনই। আর একটি বিশেষ টোটকা লিখে নিন, গণেশজির 12টি নাম, এই 12টি নাম ব্যবসার স্থলে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে পরপর 12টি নাম লিখিয়ে টাঙিয়ে রাখবে। গণেশজির 12টি নাম, সেই 12টি 1, 2, 3 করে 12 সংখ্যায় পরপর লিখে রাখবেন, তাতে 12টি সিঁদুরের টিপ দেবেন আর প্রত্যহ ধূপ দেখাবেন। গণেশজির 12টির কি কি নাম? বক্রতুণ্ডায়, কৃষ্ণ পিণ্ড কাক্ষ, লম্বোদর, বিঘ্ন রাজেন্দ্র, ভালো চন্দ্র, গণপতি, একদন্ত, গজবক্র, বিকট, ধূম্রবর্ণ, বিনায়ক, গজানন, এই 12টি নাম লিখবেন। লিখে তার উপরে একটা করে সিঁদুরের টিপ দিয়ে ব্যবসার স্থলে টানিয়ে রাখুন। একটু পরীক্ষা করে দেখুন যে আপনার সেলস টার্নওভারটা কোন দিকে যায়, বিক্রি বাড়তে বাধ্য অবশ্য যাদের। হ্যাঁ, একটা জিনিস অর্পণ, আমার মনে হয় এখানে খুব জরুরি, এই যে গণেশজির কথা বলা হয়, দেখুন অনেকে অনেক রকমভাবে গণেশজিকে এখানে তুলে ধরেন, কিন্তু পণ্ডিত শ্রী অর্পণ কি সিম্পলভাবে তুললেন যে তিনি আছেন, তাকে একটু আদর করুন, তিনি আপনার অনাদর করবেন। তুমি দেখবে আশিসদা যে ভগবান শ্রীকৃষ্ণের 78 শতনাম যিনি পাঠ করেন, ঠিক তিনি বলছেন যে 78 শতনামটা পাঠ করলে সর্ব বিপদ থেকে মধুসূদন রক্ষা পায়। তাহলে শ্রী ভগবানের বিভিন্ন নাম যদি কেউ করে, সেটা ব্যবসায়ী করুক, কর্মেই করুক আর সংসারেই করুক, তার কিন্তু একটা ফল অবশ্যই আছে, কিন্তু অন্তর দিয়ে সেটা করতে হবে। যেরকম ব্যবসায় টাকা আসছে, হচ্ছে ব্যবসা, কিন্তু একটা অর্থ চোখে দেখতে পাচ্ছি না, সব ধুলোর মতো চলে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু নিয়ে আমাদের চেম্বারে বিভিন্ন মানুষ এসে বলে, টাকা আসছে, আসছে না অস্বীকার করবো না, কিন্তু টাকা চোখে দেখতে পাচ্ছি না, একটা প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? প্রতি পূর্ণিমায় একটু নারায়ণ পুজো করবেন বাড়িতে, প্রতিদিন তুলসী গাছে জল দেবেন। এই টোটকাগুলোতে কিন্তু অর্থের প্রয়োজন নেই, গুলঞ্চের শিকড়
জড়িয়ে তামার মাদুলিতে পড়বেন, আর তামার ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে গঙ্গার জল ভর্তি করুন, আর তার মধ্যে একটু সিদ্ধি ও পঞ্চরত্ন দিন। পূর্ব দিকে ঘরটা রাখুন সারাদিন, সন্ধ্যাবেলা সেই জলটা ফেলে দিন। একটু লক্ষ্য করুন, দেখবেন আপনার ব্যয়টা নিয়ন্ত্রণে থাকবে, সঞ্চয় বাড়বে। রবিবার বিশেষ কাজে যাবার জন্য লাল চন্দনের ফোঁটা দিন, সোমবার বিশেষ কাজে যাওয়ার জন্য সাদা চন্দনের টিপ দিন, মঙ্গলবার বিশেষ কাজের জন্য লাল সিঁদুরের টিপ দিন, বুধবার কাজে যাওয়ার সময় সবুজ রুমাল পকেটে রাখুন, বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় কেশরের ফোঁটা আর বা পাটা দরজার আগে দিয়ে রহনা দিন কাজের উদ্দেশ্যে। যে টোটকার উপর আলোচনাটা ছিল আজকে, একটু ক্যাপশনটা দেখুন, যে দ্রুত অর্থ আগমন অবশ্যই হবে। আর শুক্রবার কাজে যাওয়ার সময় সাদা চন্দনের টিপ, একটু সেন্ট আর একটু রসগোল্লা ভেঙে মুখে খেয়ে তারপর কাজে যাবেন। আর শনিবার দিন বেরোবার সময় মা কালীর চরণ যুগল প্রণাম জানিয়ে মনটাকে শান্ত রেখে বেরোন। শনিবার একটা ত্রাস মানুষের, শুভ কাজ করতে চায় না। আচ্ছা, শনিবার যদি আপনার লটারি পায় সেই দিনটা ভালো হয়ে যায়। সোমবার দিন যদি আপনার পিতৃদেব গত হন তাহলে সোমবার দিনটা তো ভালো, কিন্তু সেই দিনটা কি আপনার ভালো? তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, সব দিনই ভালো, সব দিনই খারাপ। কোন দিনটা খারাপ জানিস? যে দিনটা ঈশ্বরের নাম না নেওয়া হয়। অতএব কোন দিন খারাপ কোন দিন ভালো বলে কিছু নেই। ঈশ্বরকে স্মরণ রেখে টোটকাগুলো করুন, অবশ্যই তার ফল আপনি হাতে হাতে পাবেন। বিশ্বাস করি আমরা পণ্ডিত শ্রী অর্পণ যেভাবে বললেন সেই ব্যাপারটা, সেই পথ অনুসরণ করে যদি আমরা এগোতে পারি তাহলে ঠাকুরের কথার অনুসঙ্গ ধরে সব দিনই ভালো, কিন্তু ঈশ্বর চেতনাটা থাকতে হবে, ভক্তি থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে এই প্রয়োগের মধ্যে। তাহলে অবশ্যই যেসব টোটকাগুলো আজকের এই অনুষ্ঠানে উঠে এলো, আরও হয়তো কিছু বাকি রয়ে গেল, কিন্তু বিশ্বাস এই যে যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকে একটা উত্তরণ নিশ্চিত হবে। আর তাছাড়া রইলেন পণ্ডিত শ্রী অর্পণ আপনাদের সকলের জন্য, টেলিফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, পাশাপাশি তাকে ফোন করে তাঁর যে কোনো চেম্বারে আসুন, দেখতে থাকুন সৃষ্টিতে এবং সৃষ্টি প্লাসে তার এই অনুষ্ঠান। লাইভ গোষ্ঠী বানিয়ে নিতে ভুলবেন না, আর রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম প্রত্যেক জ্যোতিষ অনুরাগীর জন্য রইল খোলা। সকলকে নমস্কার, আবার দেখা হবে।